নওগাঁয় পবিত্র রমজান উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির আয়োজনে মহিউসনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়তিম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় নওগাঁও মহিউসনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়তিমখানা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি মুফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মউদুদ নবী বেলাল নগর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরেফুর রহমান মাহিম প্রমুখ